হ্যালো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে রুট করবেন উইদাউট রিক্স, কোনো রিক্স থাকবে না, একেবারে রিক্স ছাড়া আপনারা কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে রুট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো গাইজ, কথা না বলে কাজে চলে যাই। ইনস্টল করতে হবে, টোটাল দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে, একটা চেক করার জন্য আর একটা আপনার রুট করার জন্য। দুইটা অ্যাপস দিয়ে আমরা রুট করবো আজকে। সো গাইস, সার্চ করি আমরা রুট চেকার দিয়ে সার্চ করি, তারপর এটা আপনারা সবাই ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা এটা দিয়ে চেক করবেন, রুট চেকারটা দিয়ে চেক করবেন, এবং আপনারা যদি রুট করেন তাহলে আপনার ফোন অবশ্যই খুবই ভালো একটা সাপোর্ট করবে আপনার ফোন। এক কথায় বলতে গেলে খুবই ভালো হবে আপনি যদি ফোনটা রুট করেন, মানে সব এনিথিং, মানে র্যাম থেকে শুরু করে সব কিছু ভালো সাপোর্ট করবে। সো গাইজ, আরেকটা ইনস্টল করি আমরা। আমরা চলে যাই জাস্ট ব্রাউজারে, এনি ব্রাউজার থেকে হবে, আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন কিং রুটে গিয়ে গুগলে সার্চ করবেন কিং রুট। তারপর আপনাদের কোনো টেনশন করতে হবে না, কারণ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন খুবই ইজিলিভাবে। জাস্ট এখানে কিং রুট দেখতে পাচ্ছেন, প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখবেন অনেক সিস্টেম আছে, আপনার উইন্ডোজের জন্য আছে, তারপর আপনার আইফোনের জন্য মেবি আছে। আচ্ছা থাক বাদ দিয়ে, আমরা এখানে লেখা দেখবেন ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন আপনারা। যেখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করতে হবে না কারণ আমি ডাউনলোড করে নিয়েছি আগের থেকে। ওকে, হ্যাঁ গাইজ, আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি হ্যাব রুট দেখাবে না আপনার, কারণ আমার ফোনটা অলরেডি রুটেড, তাই আমাকে হ্যাব রুট দেখাচ্ছে। আপনার ফোনটা রুটেড না, তাই জাস্ট রুট লেখা থাকবে ব্লু কালারে। জাস্ট এই আইকনটাতে ক্লিক করবেন, হ্যাব রুট যেখানে আছে সেখানে আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, হয়ে যাবে, 100% হলেই মনে করবেন রুট হয়ে গেছে। তারপর আপনি অন্য আরেকটা অ্যাপ্লিকেশন ঢুকবেন, দুইটা থেকে আরেকটা আছে, ওই অ্যাপ্লিকেশন ঢুকার পর এখানে দেখবেন ভেরিফাই রুট স্ট্যাটাস। এখানে ভেরিফাই রুট স্ট্যাটাসে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা রুট হয়ে গেছে।